আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি করব টমেটোর চাটনি। তো আমি এখানে 5টি টমেটো নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইটা গরম করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তো তেল গরম হয়ে এসেছে, আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টি শুকনো লঙ্কা। আমি লঙ্কাগুলো একটু হালকা করে ভেজে নেব। তো এই তো লঙ্কাগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ 5 ফোড়ন। তো আমি 5 ফোড়নটাও একটু ভেজে নেব। তো একটু ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কিউব করে কেটে রাখা টমেটো। টমেটোগুলি দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নেব। এবার টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়া। তো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব, আর মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে নেব, নাহলে নিচে থেকে ধরে যাবে। তো টমেটো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর একটু বাকি আছে, আমি আর একটু ঢাকা দিয়ে টমেটোটা সিদ্ধ করে নেব। তো এই তো টমেটোটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি টমেটোর মধ্যে দিয়ে দেব খেজুর, আর খেজুরটা আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব কয়েকটি কাজু বাদাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আমি এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন। তো চিনিটা দিয়ে আমি ওই টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো এই তো আমার টমেটো চাটনিটা হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেবো।